বিসমিল্লাহিরহমানিরহিম। মেয়েরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আগ্রহ স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে। তো এই দুটি আলোচনা প্রায় শেষ হয়ে গেছে। তো এই দুইটার মধ্যে মূল যে পার্থক্য আছে সেটা বিষয়ে আলোচনা করব, তারপরে আমরা আজকে নতুন একটা পড়া যাব। তো যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে যে পার্থক্য আছে সে বিষয়টা আমরা আলোচনা করব। তার আগে আমি আরেকবার আলোচনা করতে চাই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কাকে বলে। হয়তো তোমাদের মনে আছে, যারা ক্লাসে ছিল না বা ভুলে গেছো তাদের জন্য আবার বলছি, যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা বোঝায় যে শাসন ব্যবস্থা একটি মাত্র কেন্দ্র থেকেই পুরো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়, যার কোনো আলাদা প্রদেশ বা অঙ্গরাজ্যে স্বায়ত্তশাসন নেই, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আর যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থায় সংবিধানের ভিত্তিতে ক্ষমতা বণ্টনের মাধ্যমে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার ব্যবস্থা গড়ে ওঠে সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। তো এই দুটো শাসন ব্যবস্থার মধ্যে মূল যে পার্থক্য সে বিষয়টা আলোচনা করব। যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য, প্রথম যে পার্থক্যের পয়েন্ট সেটা হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্ব। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় পুরো কর্তৃত্ব বা ক্ষমতা থাকে হচ্ছে কেন্দ্রের হাতে, যেহেতু সে শাসন ব্যবস্থা একটিমাত্র কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় এবং একটিমাত্র আইনসভা, সেই আইনসভাই হচ্ছে প্রাধান্য বিস্তার করে, সেই আস্থান হচ্ছে প্রধান, সেই আইনসভা হচ্ছে সেই রাষ্ট্রের মূল ভিত্তি, পুরো ক্ষমতা সেই আইনসভার মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় পুরো ক্ষমতা কিন্তু কেন্দ্রের হাতে নেই, যেহেতু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়েছে, তাই ক্ষমতা এখানে ভাগ করে দেওয়া আছে কেন্দ্র এবং আঞ্চলিক সরকার বা প্রাদেশিক সরকারের মধ্যে। তাই কেন্দ্রীয় আইনসভা এবং প্রাদেশিক আইনসভা দুটোরই প্রাধান্য থাকে, এখানে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়েছে, তো একক ক্ষমতা কারো হাতে নেই। দুই নম্বর পয়েন্ট, সংবিধান কর্তৃক
সংবিধান কর্তৃক ক্ষমতা বণ্টন। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা দেশের সংবিধান এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রের হাতে পুরো ক্ষমতা অর্পণ করা থাকে, আর অঞ্চল বা প্রাদেশিক সরকারের হাতে যে ক্ষমতা অর্পণ করা হয় সেই ক্ষমতাটা কেন্দ্র সরকার ইচ্ছা করলে যে কোনো সময় আবার কোনো কারণ ব্যতীত রেখেই সেই ক্ষমতাটা নিয়ে নিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে যে ক্ষমতা বণ্টন করা হয় সে ক্ষমতা কেন্দ্র চাইলেই প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে না। কেন্দ্রীয় সরকার যেমন ক্ষমতার চর্চা করতে পারে তেমনি স্বাধীনভাবে চর্চা করতে পারে, তেমনি প্রাদেশিক সরকারও স্বাধীনভাবে তাদের ক্ষমতা চর্চা করতে পারে। তিন নম্বর পয়েন্ট, স্থানীয় সরকার। স্থানীয় সরকার এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় সরকার রয়েছে, স্থানীয় পর্যায়ে বিভিন্ন রকম সরকার রয়েছে, তাদের ক্ষমতাও রয়েছে, তাদেরকে কেন্দ্রীয় সরকার তাদেরকে গঠন করে এবং সেই স্থানীয় সরকারগুলো কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় সরকার বা আঞ্চলিক সরকারগুলো স্বায়ত্তশাসিত, তাদেরকে আলাদা সংবিধানের মাধ্যমে আলাদা ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা নিজস্ব ক্ষমতা স্বাধীনভাবে চর্চা করতে পারে, ইচ্ছা করলেই সেই স্থানীয় সরকারগুলো বিলুপ্ত করতে পারে না, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বিলুপ্ত করা সম্ভব না, যেহেতু সংবিধানের মাধ্যমে সেই স্থানীয় সরকারগুলো ক্ষমতা বণ্টন করা হয়েছে। চার নম্বর পয়েন্ট, সংবিধানের প্রকৃতি। সংবিধানের প্রকৃতি এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধানটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, সুপরিবর্তন দুষ্কর্ম যে কোনো রকম হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় অবশ্যই সংবিধান লিখিত, সুস্পষ্ট আকারে লিখিত এবং দুষ্পরিবর্তনীয় হতে হবে, যেন সেখানে যেহেতু তাদের ক্ষমতা বণ্টন করে দেওয়া, যেহেতু একটু জটিল শাসন ব্যবস্থা, ক্ষমতা বণ্টনের বিষয় আছে, এখানে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার কে কোন ক্ষমতা ব্যবহার করবে সেই জন্য সেই ক্ষমতাটা বা তাদের শাসন ব্যবস্থাটা সংবিধানের মাধ্যমে সুস্পষ্ট আকারে লিখিত থাকবে এবং সেই সংবিধান হবে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যাবে না, চাইলে যে কেউ পরিবর্তন করতে পারবে না। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের নাগরিকগুলো একক আনুগত্য প্রদর্শন করে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেখানে প্রধান সে কেন্দ্রীয় সরকার আনুগত্য প্রদর্শন করলেই চলে, অর্থাৎ একক আনুগত্য। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আনুগত্য কিন্তু অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদের আনুগত্য দ্বৈত আনুগত্য প্রদর্শন করতে হয়, অর্থাৎ তাদেরকে আঞ্চলিক সরকারের আনুগত্য যেমন করতে হয় তেমনি যুক্তরাষ্ট্র অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আনুগত্য করতে হয়, অর্থাৎ আঞ্চলিক সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আনুগত্য প্রদর্শন করতে হয়।
কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা শুধুমাত্র এককানুগত, অর্থাৎ কেন্দ্রীয়, যেহেতু সেখানে প্রাদেশিক সরকার নেই, স্বায়ত্তশাসন নেই, অন্য প্রাদেশিক বা আঞ্চলিক স্বায়ত্তশাসন নেই, সেহেতু জনগণকে শুধুমাত্র কেন্দ্রে আনুগত্য করলে চলে। 6 নম্বর পয়েন্ট, বিচার বিভাগীয় কেন্দ্রিক শাসন ব্যবস্থায় যদি কেন্দ্র এবং প্রদেশের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় বা অঞ্চলের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে অবশ্যই কেন্দ্রের প্রাধান্য বজায় থাকে। সেখানে বিচার বিভাগ কেন্দ্রের প্রাধান্যতা বজায় রাখবে, যেহেতু কেন্দ্রই প্রধান, কেন্দ্রের মাধ্যমেই ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় সংবিধানের অভিভাবক হচ্ছে বিচার বিভাগ, এবং বিচার বিভাগ কেন্দ্র এবং প্রদেশের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেই সমস্যাটা সমাধান করে হচ্ছে বিচার বিভাগ, এবং সেখানে কিন্তু দুজনেরই প্রাধান্য প্রধানের মানে বিস্তার করে, কেউ কিন্তু একক প্রাধান্য বিস্তার করতে পারে না। যেমন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, যেমন এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, যেমন কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা সেই প্রাধান্যতা থাকে না, যেহেতু প্রাদেশিক এবং কেন্দ্রীয় দুই শাসন দুই সরকারই এখানে শাসন স্বায়ত্ত শাসন প্রদর্শন করে, অর্থাৎ স্বাধীনভাবে তাদের শাসন করে, তাই এখানে একক আনুগত্য বা একক প্রাধান্য থাকে না। তাই বিচার বিভাগ তাদের ভূমিকা পালন করে, এবং যদি আইনসভা কর্তৃক কোনো আইন প্রণয়ন হয়, সেটা কিন্তু যাচাই বাছাই করার দায়িত্ব এই বিচার বিভাগের। 7 নম্বর পয়েন্ট, কেন্দ্র ও কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় একটিমাত্র কেন্দ্র থেকেই পুরো রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে। এখানে প্রদেশ বা অঞ্চল থাকলেও তাদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া হয় নাই, একটিমাত্র কেন্দ্র থেকেই পুরো রাষ্ট্র শাসিত হয়ে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, সেখানে কেন্দ্রের পাশাপাশি প্রদেশ বা অঞ্চলগুলো থেকেও শাসন পরিচালনা করা থাকে, একাধিক কেন্দ্র বা একাধিক প্রদেশ বা অঞ্চল থেকেও স্বায়ত্ত শাসন প্রদর্শন করে থাকে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় একজন রাষ্ট্রের নাগরিক, সে পুরো রাষ্ট্রেরই নাগরিক, পুরো রাষ্ট্রেরই সে নাগরিক, একক নাগরিকত্ব। কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় তাকে দ্বৈত নাগরিকত্ব নিতে হয়, প্রথমে সে হচ্ছে প্রদেশ বা অঞ্চলের নাগরিক, তারপরে সে পুরো যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই নাগরিকত্বের ক্ষেত্রেও দেখাচ্ছে পার্থক্য রয়েছে, একক নাগরিকত্ব এবং দ্বৈত নাগরিকত্ব। 9 নম্বর পয়েন্ট,
ব্যয়ের পরিমাণ। রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, যেহেতু একটা কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা, পুরো রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে, তাই এই শাসন ব্যবস্থায় তুলনামূলকভাবে অপচয় কম হয়, খরচ কম হয়। কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, যেহেতু প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন দেওয়া আছে, প্রদেশে একটা শাসন ব্যবস্থা, আবার কেন্দ্রে একটা শাসন ব্যবস্থা, এখানে স্বাভাবিকভাবেই ব্যয় কম, ব্যয় বেশি হয় এবং অপচয় একটু বেশি হয়। আমাদের লাস্ট পয়েন্ট, প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রদেশ বা অঞ্চলগুলো স্বায়ত্তশাসিত নয়, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, কেন্দ্র হতে ক্ষমতা দেওয়া হয়, কিন্তু তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয় না। যে কোনো সময় কেন্দ্র চাইলে সেই ক্ষমতা কিন্তু নিয়ে নিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় প্রতিটা প্রদেশগুলোতে বা অঞ্চলগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হয়, সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করা হয়, এবং চাইলেই কেন্দ্রীয় সরকার চাইলেই সে ক্ষমতা নিতে পারে না। এই ছিল যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য। আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, কিছুটা হলেও অনুধাবন করেছো যে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য কী। এরপরে আমরা আলোচনা করব রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কাকে বলে? রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থায় রাজা বা রানী রাষ্ট্রের চূড়ান্ত এবং সর্বময় ক্ষমতার অধিকারী, সেই শাসন ব্যবস্থাকেই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় রাজা বা রানী প্রধান, তারাই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তাদেরকেই বা তাকেই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে থাকে। এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অসীম বা চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত রাজতন্ত্র, আর একটা হচ্ছে সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো অসীম অসীম চরম রাজতন্ত্র, অসীম বা চরম রাজতন্ত্র, আর দুই নম্বর হচ্ছে সসীম, সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অসীম বা চরম রাজতন্ত্র আর সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এখন
অসীম রাজতন্ত্র বা চরম অসীম বা চরম রাজতন্ত্র কাকে বলে? অসীম বা অসীম বা চরম রাজতন্ত্র তাকে বলা হয় যে শাসন ব্যবস্থায় রাজা বা রানী সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে কোনো রাজনৈতিক দল নেই, কোনো নির্বাচন নেই, জন্মসূত্রেই একজনের পর আরেকজন রাজার বংশানুক্রমিক রাজা হয়ে থাকে এবং তারাই হচ্ছে পুরো রাষ্ট্র পরিচালনা করে থাকে, সেটাই হচ্ছে অসীম রাজতন্ত্র। আরেকটা হচ্ছে সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই রাজতন্ত্র হচ্ছে এখানে রাজা বা রানী থাকবে কিন্তু তারা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা অধিকারী নয়, তারা নিয়মতান্ত্রিক রাজা বা রানী, মানে সম্মানের দিক দিয়ে তারা সম্মানিত হবেন কিন্তু ক্ষমতার চর্চা কিন্তু তারা করবেন না। সেখানে রাজনৈতিক দল থাকবে, সেখানে নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা যাবে সেই দলের প্রধান যে মন্ত্রী হবে, যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করে থাকবেন। তো সেই শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে অসীম রাজতন্ত্র কাকে বলে এবং সসীম রাজতন্ত্র কাকে বলে। এখানে কিছু ভাগ ভাগ করছে, যেমন অসীম রাজতন্ত্র কিছু ভাগ করে, যেমন অসীম রাজতন্ত্র বলছে বংশানুক্রমিক রাজতন্ত্র, স্বেচ্ছাচারী রাজার শাসন, অগণতান্ত্রিক, আইন সভা নেই কিংবা থাকলেও সেটা রাজা বা রানীর আজ্ঞাবহ, জনপ্রতিনিধি নেই থাকলেও সেটা রাজা বা রানীর আজ্ঞাবহ। আর সসীম রাজতন্ত্র বলছে যে বংশানুক্রমিক রাজা হবেন, রাজার ক্ষমতা সীমিত, নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা পরিচালিত হবে, আইনসভা সার্বভৌম, জনপ্রতিনিধিগণ সরকার পরিচালনা করে থাকেন। এ হচ্ছে সসীম রাজতন্ত্র। এখন আমরা অসীম রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য দেখব। আমরা দেখব রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বংশানুক্রমিক। অর্থাৎ এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বংশানুক্রমিক, অর্থাৎ এখানে যে রাজা বা রানী যে হবেন সে হচ্ছে বংশানুক্রমিক, অর্থাৎ তার পিতা বা পিতামহ, প্রপিতা যেই হোক না কেন তিনি ক্ষমতা থাকবে, তারপরে তার বংশধররা ক্ষমতায় আসবেন, বংশানুক্রমিক ক্ষমতায় একজনের পর একজন আসবে। এটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাধান্য, প্রাধান্যতা। অসীম রাজতন্ত্রে, অসীম বা চরম রাজতন্ত্রে হচ্ছে রাজা বা রানী রাষ্ট্রের মূল ক্ষমতাধারী এবং তারাই হচ্ছে প্রধান, তাদের প্রধানতা স্বীকার করা হয়। কিন্তু সসীম রাজতন্ত্রে রাজা বা রানী থাকলেও তিনি সর্বময় ক্ষমতার অধিকারী নয়, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমতা পৃথকীকরণ, ক্ষমতা পৃথকীকরণ। অর্থাৎ চ
চূড়ান্ত অর্থাৎ অসীম রাজতন্ত্রের ক্ষমতা, পুরো ক্ষমতা কিন্তু পৃথক করা হয় না, পুরো ক্ষমতা কিন্তু রাজা বা রানী সারা রাষ্ট্র পুরো রাষ্ট্র পরিচালনা করে থাকেন এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সব কিছু তিনিই করে থাকেন। কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কিন্তু ক্ষমতা সেখানে তার হাতে ক্ষমতা পুরো ক্ষমতা থাকে না, তা সেই রাষ্ট্রের যে অর্থাৎ রাজনৈতিক দল যে রাজনৈতিক দল নিরঙ্কুশভাবে জয়লাভ করবে এবং সেই রাষ্ট্রে সেই রাজনৈতিক দলের যে প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা চর্চা করবেন, তিনি তার প্রধান অন্যান্য মন্ত্রীদের সহকার মন্ত্রীদের সাথে ক্ষমতা ব্যবহার করে থাকবেন। এই হচ্ছে ক্ষমতা পৃথকীকরণ। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শাসন বিভাগ ও শাসন বিভাগ এবং আইনসভার প্রাধান্য। অসীম রাজতন্ত্রে দেখা যায় যে শাসন বিভাগ সেখানে পুরো ক্ষমতা চর্চা করে থাকে, সেখানে শাসন বিভাগই প্রধান, পুরো রাষ্ট্র শাসন বিভাগই কর্তৃত্ব বজায় রাখে। কিন্তু সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কিন্তু সেখানে শাসন বিভাগ প্রধান নয়, সেখানে প্রধান প্রাধান্য বিস্তার করে হচ্ছে আইনসভা। অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে আইনসভার প্রাধান্য বজায় থাকে। অসীম রাজতন্ত্রে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকে না, সেখানে রাজা বা রানী হচ্ছে প্রধান এবং তিনি পুরো রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে থাকেন। কিন্তু অসীম বা সসীম রাজতন্ত্রে বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কিন্তু রাজনৈতিক দল থাকে, এক বা একাধিক রাজনৈতিক দলের প্রকাশ ঘটে সেখানে এবং সেই রাজনৈতিক দলই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে থাকেন। যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে সেই রাজনৈতিক দল কিন্তু রাষ্ট্র পরিচালনা করে থাকে। 6 নম্বর হচ্ছে নির্বাচন। অসীম রাজতন্ত্রে কিন্তু নির্বাচনের কোনো বলাই নেই, সেখানে রাজা বা রানী নিয়মতান্ত্রিকভাবে অর্থাৎ বংশানুক্রমিকভাবে ক্ষমতা আসবেন এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে নির্বাচনের কোনো বলাই নেই। কিন্তু অসীম রাজতন্ত্রে বা সসীম রাজতন্ত্রে সেখানে রাজা রানী যদিও বংশানুক্রমিক থাকবে কিন্তু ক্ষমতা পরিচালনা করে থাকে যেহেতু রাজনৈতিক দল অথবা প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচনের ব্যবস্থা রয়েছে, রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন হবে, যে দল ক্ষমতা যাবে সেই দল রাষ্ট্র পরিচালনা করে থাকবে। সিদ্ধান্ত গ্রহণ। অসীম রাজতন্ত্রে পুরো রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যত সিদ্ধান্ত সব সিদ্ধান্ত কিন্তু রাজা বা রানী নিয়ে থাকেন। কিন্তু সসীম রাজতন্ত্রে পুরো রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতার সব ব্যবহার কিন্তু রাজা বা রানী সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন না, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি সিদ্ধান্ত দিয়ে থাকেন, তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না। এই হচ্ছে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা এবার দেখব রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী সম্পর্কে।
রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কী কী গুণ রয়েছে সেগুলো আমরা দেখব। প্রথম যে গুণ বলছে সেটা হচ্ছে জাতীয় সংহতি ঐক্য, জাতীয় সংহতি ও ঐক্য। রাজা বা রানী জাতীয় ঐক্যের প্রতীক, তাদেরকে জনগণ সম্মান করে ভালোবাসেন, তিনি সেই প্রতিটা যে রাষ্ট্রে রাজা বা রানীর আছে তাদের সেই রাষ্ট্রের ঐক্য এবং সংহতির প্রতীক। দুই নম্বর পয়েন্ট, স্থায়ী শাসন। স্থায়ী শাসন, নিরঙ্কুশ রাজতন্ত্র বা অসীম রাজতন্ত্রে এখানে নির্বাচনের কোনো ব্যবস্থা নেই, নির্বাচনের কোনো বলাই নেই। যে রাজা বা রানী বংশানুক্রমিকভাবে রাজা রানী হবেন এবং তিনি দীর্ঘদিন আমৃত্যু তিনি ক্ষমতা থাকবেন, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য এই শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে স্থায়ী। আর একটা শাসন ব্যবস্থা যখন স্থায়ী হবে তখন সেই রাষ্ট্রে কিন্তু উন্নয়ন অটোমেটিক্যালি হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে অপচয় কম। যেহেতু এই শাসন ব্যবস্থা বলছে যে নিয়ম অসীম রাজতন্ত্রে যেহেতু তোমার নির্বাচনের ব্যবস্থা নেই, নির্বাচনের কোনো বলাই নেই, তাই এই শাসন ব্যবস্থায় অপচয় কম হয়। যেহেতু এই শাসন ব্যবস্থা স্থায়ী শাসন ব্যবস্থা, আর স্থায়ী শাসন ব্যবস্থা হলে সেই শাসন ব্যবস্থায় কিন্তু অপচয় কম হয়, আর অপচয় কম হওয়ার ফলে সেই রাষ্ট্রে কিন্তু উন্নতি বেশি হয়। চার নম্বর পয়েন্ট, এই শাসন ব্যবস্থা হচ্ছে সহিংসতা পরিপন্থী। কী হবে, যেহেতু এই শাসন ব্যবস্থায় নিরঙ্কুশ বা অসীম রাজতন্ত্রে যেহেতু নির্বাচন ব্যবস্থা নেই, তাই সহিংসতার কিন্তু বলাই নেই। দেখবে যে যে শাসন ব্যবস্থা নির্বাচন থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশগুলোতে, দেখবে যে নির্বাচন আসলেই বিভিন্ন রকম হট্টগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগে থাকে দুই দলের মধ্যে বা একাধিক দলের মধ্যে একটা সহিংসতা লেগে থাকে, কিন্তু রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই সহিংসতা থাকে না, কারণ সেখানে নির্বাচন ব্যবস্থাটাই নেই। যেহেতু শাসন ব্যবস্থায় রাজা বা রানী স্থায়ী শাসক, তাই এই শাসন ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, ফলে অর্থনীতি দিন দিন উন্নতির দিকে ধাবিত হয় এবং মানব কল্যাণ সাধিত হয়। তো এই ছিল হচ্ছে এই শাসন ব্যবস্থার গুণ বা ভালো দিক। এবার আমরা দেখব এই শাসন ব্যবস্থার খারাপ দিক বা দোষ। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রথম যে দোষের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অগণতান্ত্রিক। বলতেছি যে এই শাসন ব্যবস্থা একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক নয়, এখানে নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। যেহেতু অসীম রাজতন্ত্র দেখবে যে সেখানে বলা হচ্ছে যে নির্বাচনের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ নির্বাচন যেখানে নেই সেখানে গণতন্ত্র কীভাবে থাকে? গণতন্ত্র নেই, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটে না, জনগণ কী চায়
রাষ্ট্র কি চায় সেটা কিছু এখানে প্রতিফলিত ঘটে না। 2 নম্বর পয়েন্ট, ব্যক্তি রাজনৈতিক দল নেই, নির্বাচন রাজনৈতিক দল নেই, নির্বাচন ও রাজনৈতিক দল নেই, রাজনৈতিক দল যেহেতু গণতন্ত্র নেই তো সেখানে রাজনৈতিক দল কীভাবে থাকবে, সেখানে নির্বাচনও নেই এবং রাজনৈতিক দলের কোনো ব্যবস্থা নেই। 3 নম্বর পয়েন্ট, ব্যক্তি স্বাধীনতা বিরোধী, ব্যক্তি স্বাধীনতা বিরোধী, যে শাসন ব্যবস্থা গণতন্ত্র থাকে না সে শাসন ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে না, শুধুমাত্র গণতন্ত্রই ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে থাকে। তাই এই শাসন ব্যবস্থা যেহেতু আমরা বলছি যে অসীম রাজতন্ত্র, সেখানে কোনো নির্বাচন নেই, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বংশানুক্রমিকভাবে রাজা বা রানী প্রধান হয়ে থাকে, তিনি তার ইচ্ছা মতো স্বেচ্ছাচারী শাসন পরিচালনা করে থাকেন এবং সেখানে সাধারণ জনগণের কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না। যে শাসন ব্যবস্থায় নির্বাচন নেই, একজন শাসক দীর্ঘদিন শাসন করবে সেখানে কিন্তু স্বেচ্ছাচারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেই শাসন ব্যবস্থায় একক কর্তৃত্ব বজায় থাকে, সেই শাসন ব্যবস্থায় কিন্তু আইনের শাসন বলে কিছু থাকে না এবং আইনের শাসন না থাকার ফলে কী হবে, সেই রাষ্ট্রে কিন্তু বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিচার ব্যবস্থা ভেঙে পড়ার ফলে কী হবে যে ন্যায় বা নীতিবোধ বলে কিছু থাকে না এবং মানবতা সেখানে অবদলিত হয়। তাহলে এই হচ্ছে আইনের শাসন, এই শাসন ব্যবস্থা আইনের শাসন নেই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্বজন প্রীতি, এই শাসন ব্যবস্থার প্রথমে বলছি যে রাজা রানী তার ছেলে, পরবর্তী রাজা বা রানী তার ছেলে বা মেয়ে, এইভাবেই কিন্তু বংশানুক্রমিকভাবে রাজা বা রানী ক্ষমতা চর্চা করে থাকেন এবং যারা মন্ত্রী তারা কিন্তু এই রাজা রানীর নিজস্ব লোক, তারা কিন্তু নির্বাচিত না, তারা কিন্তু মনোনীত, এই রাজা বা রানী কর্তৃক মনোনীত। 6 নম্বর পয়েন্ট, স্বায়ত্তশাসনকে অস্বীকার, শাসনকে অস্বীকার, এই শাসন ব্যবস্থায় রাজা রানী হচ্ছে মূল ক্ষমতাধারী, এখানে একাধিক রাজ্য বা জেলে থাকুক না কেন সেখানে কিন্তু স্বায়ত্তশাসনের স্বীকার করা হয় না, অর্থাৎ স্বায়ত্তশাসন দেওয়া হয় না, সেখানে কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা এবং কেন্দ্র শুধুমাত্র রাজা রানী মূল ক্ষমতার অধিকারী। 7 নম্বর পয়েন্ট হচ্ছে স্বেচ্ছাচারী শাসন, আমরা আগেই বলেছি যে শাসন ব্যবস্থা একজন শাসক দীর্ঘদিন ক্ষমতা পরিচালনা করবে এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, হ্যাঁ তিনি কারো পরামর্শ নিতেও পারেন নাও নিতে পারেন, তো সেই শাসন ব্যবস্থা অবশ্যই স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা হবে, অর্থাৎ যখন তখন যার মানে সেই শাসকের যা ইচ্ছা হবে তিনি কিন্তু তাই করবেন, তো সেই শাসন ব্যবস্থা অবশ্যই স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা রূপ নেবে। এ হচ্ছে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষ। তো আমরা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে জানলাম, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কাকে বলে, বৈশিষ্ট্য কী, এর
গুণ এবং দোষ। আশা করছি তোমরা এই ক্লাসে কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছ যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কাকে বলে বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কি। তো যাই হোক, মেয়েরা তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।